প্রতীক্ষার অবসান আজ থেকে শুরু হতে চলেছে কুচবিহার কলকাতা বিমান পরিষেবা। যদিও পরিষেবায় রাজ্য এবং কেন্দ্রের ভূমিকা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। একদিকে তৃণমূল কংগ্রেসের দাবি করছে বিমান পরিষেবা চালুর বিষয়ে রাজ্য সরকারের যথেষ্ট ভূমিকা রয়েছে, অপরদিকে বিজেপির দাবি কেন্দ্রীয় সরকার চালু করছে এই বিমান পরিষেবা। আজ সাংবাদিক সম্মেলন করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, বিমান পরিষেবা নিয়ে রাজনীতি করছে বিজেপি। 2021 সালের জুলাই মাসে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের সেক্রেটারি কেন্দ্রীয় অসামরিক পরিবহন দপ্তরের সেক্রেটারির কাছে একটি চিঠির মাধ্যমে এই বিমান পরিষেবা চালু করার আবেদন জানানো হয়েছিল। আজ 21 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কুচবিহার কলকাতা বিমান পরিষেবা। 9 সিটের প্লেন উঠবে কুচবিহার থেকে কলকাতা। তবে এই প্লেন চালানো নিয়ে রাজনীতি করছে বিজেপি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ব্যাপার থাকে যে রাজ্যের প্রতিনিধি হয়ে প্লেনে উঠবে বা কোন জেলার প্রতিনিধি হয়ে বাসে উঠবে বা ট্রেনে উঠবে, একটা পরিবহন ব্যবস্থা। সেখানে যার প্রয়োজন হবে সে যাবে, যার প্রয়োজন হবে না সে যাবে না। যেদিন আমাদের দরকার হবে সেদিন আমরা কারোর সাথে আলোচনা করার তো প্রয়োজন নেই। তারা তো জানিয়েছিল যে মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা একজন আসবে, তারা কে কী জানিয়েছে আমি জানি না প্রথম কথা, দ্বিতীয় কথা কেন আসছে না সেটাও জানি না। তবে এটা বলতে পারি যে এর সাথে কোনো সংকীর্ণতার ব্যাপার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষ ওরা টিকিট কেটেছিল, টিকিট কেটে বাকি আরও 7 জন যাত্রীর মতন আসবার কথা, কোনো কারণে আসছে না এটা ওরাই বলতে পারবে। মানে বিজেপির 5 জনে মিলে তো ওই বিমানে থাকছে আর কি, তাহলে কি বলে কৃতিত্ব নিয়ে একটা কাটা নিয়ে আমরা দেখছি শুরু থেকে যে কার ভূমিকা সব থেকে বেশি। কখনো দেখেছি তৃণমূলের মন্ত্রীবাড়ি তো দাবি করেছে আমরাই করছি, কখনো এখন কৃতিত্ব নিয়ে তো চলতেই থাকে। সেখানে কি আপনারা পিছিয়ে পড়লেন? তাহলে আমরা কিসে পিছিয়ে পড়লাম কিসে এগিয়ে গেলাম সেগুলো তো বিচার আমরা করব। তবে একটা কথা বলতে পারি যে 2021 সালের জুলাই মাসে আমরা আমাদের রাজ্য সরকারের যে পরিবহন দপ্তরের সেক্রেটারি তিনি কেন্দ্রীয় অসামরিক পরিবহন দপ্তরের যে জয়েন্ট সেক্রেটারি আছে তাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, সে চিঠির মেমো নম্বরটাও আমার কাছে আছে, যে কুচবিহার থেকে দমদম অর্থাৎ কলকাতা এবং কুচবিহার থেকে গুয়াহাটি বিমান চলাচল অবিলম্বে শুরু করা প্রয়োজন কুচবিহারের স্বার্থে, এই সব এলাকার মানুষের স্বার্থে। তালবাহানা না করতে করতে এটাকে ঝুলিয়ে রেখে রেখে সামনে একটা নির্বাচন আছে, সেই নির্বাচনের মুখে এসে চালিয়ে দিয়ে বলা হচ্ছে যে এই আমরাই করে দিলাম। এটা তো মানে আমরাই করে দিলাম মানে এটা তো আমরা অস্বীকার করি না যে কেন্দ্রীয় সরকার তার যে অসামরিক পরিবহন দপ্তর তারা বিমান চলাচল শহরের দেশের মধ্যে বিমান চলাচলের ব্যবস্থাটা তারা দেখে, তারা যদি সহযোগিতা না করে তারা যদি এগিয়ে না আসে আমাদের যা করার আমাদের সরকারের পক্ষ থেকে টাকা খরচ করে রানে যতটা বর্ধিত করা সম্ভব সেটা করা হয়েছে, আশপাশের গাছ কাটা হয়েছে, বিল্ডিংগুলোকে অনেকটা জায়গায় তাদের সাথে আলোচনা করে ছাঁটা হয়েছে, তারপরেও এত দেরি করা হলো কেন? ইলেকশনের জন্য ইয়ে করছিলেন, রাজনীতিক যদি কেউ করে স্বার্থে এই সব এলাকার মানুষের স্বার্থে। তালবাহানা না করতে করতে এটাকে ঝুলিয়ে রেখে রেখে সামনে একটা নির্বাচন আছে, সেই নির্বাচনের মুখে এসে চালিয়ে দিয়ে বলা হচ্ছে যে এই আমরাই করে দিলাম। এটা তো মানে আমরাই করে দিলাম মানে এটা তো আমরা অস্বীকার করি না যে কেন্দ্রীয় সরকার তার যে অসামরিক পরিবহন দপ্তর তারা বিমান চলাচল শহরের দেশের মধ্যে বিমান চলাচলের ব্যবস্থাটা তারা দেখে, তারা যদি সহযোগিতা না করে তারা যদি এগিয়ে না আসে আমাদের যা করার আমাদের সরকারের পক্ষ থেকে টাকা খরচ করে রানে যতটা বর্ধিত করা সম্ভব সেটা করা হয়েছে, আশপাশের গাছ কাটা হয়েছে, বিল্ডিংগুলোকে অনেকটা জায়গায় তাদের সাথে আলোচনা করে ছাঁটা হয়েছে, তারপরেও এত দেরি করা হলো কেন? ইলেকশনের জন্য ইয়ে করছিলেন,
রাজনীতি যদি কেউ করে তাহলে রাজনীতি এটা নিয়ে করছে কেন্দ্রের সরকার, রাজনীতি যদি কেউ করে রাজনীতি করছে বিজেপি। মানে আজকে ওই আমাদের কোনো রাজনীতি নেই, পিছনে কি রাজ্য রাজনীতি আছে? আমি তো বললাম যে কুচবিহারে বসে কলকাতার কথা তো আমি বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে আমরা প্লেন বয়কট করছি না। আগামী দিনে যখন যার দরকার হবে, যার নর্থ সিটির প্লেনে উঠতে সাহস আছে তারা উঠবে, আমার সাহস নেই, আমি হয়তো নর্থ সিটির প্লেনে উঠবো না, কিন্তু যাদের সাহস আছে তারা নিশ্চয়ই উঠবে। জানিয়েছেন যে এই ধরনের যদি চলতে থাকে তাহলে পরবর্তীতে রাজ্য সরকার আবার যে সুরক্ষা সেই সুরক্ষাকর্মী তুলে নিতে পারে। এখানে তো শুনেছি যে এখানে যিনি একজন মন্ত্রী আছেন তিনি বলেছেন যে কেন্দ্রে রাজ্য সরকার যদি সুরক্ষা ব্যবস্থায় সহায়তা না করে তাহলে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী দিয়ে বিমান চালাবেন। উনি তো এখন কেন্দ্র দিয়ে রাজ্যটাকে চালাবার চেষ্টা করছেন, উনি কেন্দ্রীয় সরকারের হাতে কুচবিহারটাকে তুলে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তা উনি সবই কেন্দ্রকে দিয়ে করবার চেষ্টা করছেন। এরপরে হয়তো আমাদের ছেলে মেয়েদের বিয়ে টিয়েগুলো ওই কেন্দ্রীয় সরকারের পারমিশন ছাড়া না হলে পরে হবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি করবার চেষ্টা আছে। তো কুচবিহার বিমানবন্দরে আপনার যাওয়ার কথা ছিল, যারা বিমান আসবে যাত্রী ছিল তাদেরকে অভ্যর্থনা জানাবেন। আপনি বলেছিলেন না যে যাবেন, কোথায় তোমাকে কে আমার বেরিয়ে আসে শোনা বুঝি আমি কথা বলেছি, আমি তোমাকে যদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমি যদি তোমাকে কোনো সময় এটা বলে থাকি যে আমার স্ত্রীকে নিয়ে আমি আজকে সিনেমা দেখতে গেছি, তুমি সেটাকে নিয়ে কোর্ট করবে যে না আপনি বলেছিলেন অমুক দিন আজকে সিনেমা বৌদিকে নিয়ে সিনেমা দেখতে গেছেন, আজকে কেন অন্য কাউকে নিয়ে সিনেমা দেখতে যাবেন না, এগুলো করা যায়। ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামনহাট শোরুমে, পছন্দ মতো কালার আকর্ষণীয় অফার কিস্তির নানান সুবিধা মিলবে, এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামনহাট পেট্রোল পাম্পের পাশে, যোগাযোগ নাম্বার 9641629490।